गुड मॉर्निंग वेलकम टू आवर न्यू ब्लॉग वीडियो तुम्हारा देखो सैनिका ब्लॉग्स और गाइस অনেক বেশি वेलकम আর তোমরা হচ্ছে কি অনেকজন কমেন্টস বলো যে ফাস্টে কি বলো এটা কি বলো বলো করা স্পিডে ওটা হচ্ছে কি বলি সো হ্যালো কিউটিস এন্ড বডিস আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো মানে একদম পুরো খড়খড়ে রোদুর আকাশ পুরো নীল আর কি দেখো এইগুলো পুরো সাদা সাদা ঠিক আছে মানে প্রচন্ড গরম আর রোদুর দেখো তো আমি উঠে পড়েছি তোমার দাদা দেখলাম আজকে অনেকদিন পর ইন্ট্রো দিচ্ছে আর আমি সেই জন্য ওকে ঝাঁটা দিয়ে নিয়েছি ঝাঁট ম্যাক দিয়ে আমি স্নান করতে বা স্নান করে এসে ব্রেকফাস্ট করব কারণ আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আর কালকে সারা রাত যে তোমার বুদ্ধিমানা জেগেছিল কালকে এমন প্রথম যে কালকে আমি তাতে শুয়ে পড়ি তো বুদ্ধি জেগেছিল কাল ওকে ডাকছি ও বাথরুম গেল একবার উঠে ঘুমা অবস্থায় আর আমার তো ঘুমই আসে না আমি তো বিকেলবেলা ঘুমিয়ে ছিলাম রাতবেলা কি অসুখ হয় না এই ধারের পর বলে না পুরো ব্যথা করছে উঠে আর ভালো কথা আজকের কি আজকে কোথায় যাবি আজকে যাব আমরা বলবো না কেন বলবি না বলবো হ্যাঁ আজকে যাব আমরা রবিবার হচ্ছে আমার সাথ তো আজকে হচ্ছে কি ফাইনালি রিভিল হয়ে গেল যে ঋতিকা মানে তোমাদের বৌদি আমার বউয়ের কবে সাত তোমার বৌদি সাত হচ্ছে কি সানডেতে ঠিক আছে সানডেতে কালে হওয়ার কথা ছিল কিন্তু কালকে হবে না কালকে হসপিটালে যাব হসপিটাল কি বল হসপিটাল হসপিটালে যাওয়ার ডেট আছে তুই হসপিটাল কেন বললি লেখাগুলো হয় না বেবি শাওয়ার খুব ভালো হবে মানে ঘরটা ভালো সাজাবো কালকে হবে না আর কালকে এসে বিকেলবেলাও বেরোনো পসিবল হবে না রাতের বেলা আমাদেরকে সব দেরি হয়েছিল তাই জন্য হচ্ছে কি বউ বললো যে আমাকে একটু কোল্ডটা টিপে দিয়ে আমি জোর করে ঠান্ডা করিনি কারণ বললো কিছু তো তাড়াতাড়ি করি কিছু তাড়াতাড়ি আমরা সবকিছু তাড়াতাড়ি করি বিয়ে তাড়াতাড়ি করলাম বাচ্চা তাড়াতাড়ি সব কিছু তাড়াতাড়ি মানে শুধু ঘুম থেকে ওঠাটাই যা দেরি হয় আমাদের আজকে হচ্ছে কি আমার বউয়ের সাথ মানে হচ্ছে কি ছোট পুচুর মায়ের সাথ আর মানে হচ্ছে কি তোমাদের বৌদির সাথ আর যে বলে যে সবার কি বৌদি হবে তো না যাদের বোন হয় বোন দিদি বৌদি যে যা বলো আজকে হচ্ছে কি ঋতিকার সাথ তো মানে জীবনে প্রথমবার প্রথম অনুভূতি সানডেতে সে বাজার করতে হবে মানে কত মজা আসে আর তোমার বৌদির জন্য একটা সারপ্রাইজও আছে সেই সারপ্রাইজ দিয়েছিলাম আজকে একটা ভালো সারপ্রাইজ আছে সাদের জন্য দেখো তোমাদের বৌদি কি বানাচ্ছো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আর লাঞ্চ একবার হবে ব্রেকফাস্ট কারণ লাঞ্চে লুচি হবে আজকে লুচি আর সয়াবিনের তরকারি আর আলুর দম সয়াবিন তরকারিটা আমার মায়ের জন্য আর হচ্ছে কি এই পাঁচ মাসের সাতটা কেউ বড় করে করে না কিন্তু আমরা করবো তোমার দাদা বলছে যে কালে সাত করা হবে তাহলে বড় করেই মানে বেশি বড় না ঘরের মধ্যে মানে যেমন হচ্ছে ঘরের মধ্যে কিন্তু খুব ভালো করে ভালো করে যাতে হচ্ছে কি মনে থাকে তাই না মানে আমাদের প্রথম বাচ্চা সব যদি মনে থাকে কিছু বলছেও না চুপ করে পথ ঘুরিয়ে শুয়েছিল আমি জ্বালিয়েই যাচ্ছি ওকে ঘুমের ঘরে আর গাইস এবারে হচ্ছে কি ভাবছি যে আস্তে আস্তে সেলিব্রেশন শুরু করতে হবে ফেসবুকেও 50k হয়ে গেলো তোমরা তো গালাগাল দেবে 50k হয়ে গেলো সেলিব্রেশন করিনি ইনস্টাগ্রামে 50k আপ হয়ে গেলো তো ওটাও সেলিব্রেশন করা হয়নি ব্লগ চ্যানেলে 50k আপ হয়ে গেলো ওটাও সেলিব্রেশন করা হয়নি মেন চ্যানেলে 1 লাখ হয়ে গেলো ওটাও সেলিব্রেশন করা হয়নি আর তোমার তোমার বন্ধুরা খুব তাড়াতাড়ি 50k হতে যায় সেটাও সেলিব্রেশন করবো কি যাই না কিন্তু ওরা ভাবছি আস্তে আস্তে করবো মানে এই মাসের মধ্যে টোটালি সব মানে যত বাকি সব কিছু করে নেবো গাইস দেখো একবার আটার লুচি আলুর দম আর সোয়াবিন কড়ি ওফ কি দেখতে কি ফ্যান্টাস্টিক লাগছে ওফ খেয়ে নি এটা লুচি কম ভাটুটা বেশি লাগছে এখন বাজে হচ্ছে কি সন্ধ্যে 6টা আর আমি হচ্ছে কি একটু আগে ঘুম থেকে উঠলাম এখন মুখ টুক ধুয়ে এসেছি আর তোমার বৌদিকে যে সারপ্রাইজটা দেবো আমি হচ্ছে একটা জিনিস অর্ডার করেছিলাম ঠিক আছে বেবি শাওয়ারের জন্য যেটা আজকে আসার কথা ছিল আজকের ডেটে বাট ওটা এখনও পর্যন্ত আসেনি আর কিন্তু দেখা যাচ্ছে অর্থ ডেলিভারি দেখা যাক যে আজকে যদি আসে আসে নাহলে কালকে আসবে তোমার দাদা হচ্ছে যে পার্সেলটা অর্ডার দিয়েছিল চলে এসেছে কি আছে আমি জানি না ঘরে এসে আর তারপর আনবক্সিং করবো এখন করবো না আনবক্সিংটা এসে আনবক্সিং করবো তোমার দেখতে পাবে আমি হচ্ছে কি 5টা থেকে রেডি হয়ে 6:30টায় আমরা ঘর থেকে বেরিয়েছি কারণ আমাদের তো ঘরের মধ্যে ওয়াইফাই কি প্রবলেম হচ্ছে এক্সট্রা লগ ইন হচ্ছে না যে পাসওয়ার্ড আর নেমটা মারলে যে নেটটা চলে সেটা হচ্ছে না আর তার কানেকশন হচ্ছে না মানে হচ্ছে রাউটারের সাথে ইন্টারনেট কানেকশন
এখন আমরা গড়িয়া স্টেশনে এসেছি আর ডেকোরেশনের দোকানে, এই যে দোকানটা, আমাদের অ্যানিভার্সারি বার্থডে যাই কিছুই হোক এখান থেকে জিনিসপত্র নিয়ে যাই, বেবি শাওয়ারে জিনিসটা পাবো কিনা সেটাই দেখার। জিজ্ঞেস করি বেবি শাওয়ারে ওই ট্যাগ মতো না ওটা, বেলুনটা আছে কিনা, এবার ঝাড়টা নেওয়ার আছে, বেলুনটা অনেক কিছুই নেওয়া আছে। চলো আমরা হেঁটেই যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি কিন্তু বেবি শাওয়ার লেখা যে বেলুন মতো লেরা ওয়ার্ড যেটা লেখা সেটা আমরা পাচ্ছি না, শুধু বেলুনটাই পেয়েছি। দোকানদারকে জিজ্ঞেস করছে এরকম কিছু আছে মানে লেখার মতো, যেরকম অ্যানিভার্সারি হয় হ্যাপি বার্থডে হয়, বলে বেবি শাওয়ার বলে এরকম কিছু পাওয়াই যায় না, মানে এমনভাবে আমাদেরকে বলছে মানে আমরা ওই জিনিসটা কোনো দেখিনি চোখে, দোকানদারটাও দেখেনি, আমাকে চোখে দেখেছি দোকানদারটাই দেখেনি। আমরা বেবি শাওয়ার লেখার লেটারটা পাইনি কিন্তু এখন পাঁচ রকম চকলেট নিলাম, সেটা কী কী চকলেট সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাবো সব কিছু। দেখাবো এখন কাকাটা আনছে, টাকাটা ফিরবে আর বলছে এটা মিল্কশেক খাবো, মিল্কশেক খাবো, খাওয়াচ্ছে না তোমাদের। হ্যাঁ ওকে দেবে, এটা প্যাকেটে দিচ্ছে, প্যাকেটে দিচ্ছে, অনেক টাকা প্যাকেটের টাকা ধরে কিন্তু টাকাটা ধরবে না কাকু। আরে বাবা সেই জন্য তো হবে। হ্যাঁ না না এমনি কিনা পড়ছে, এটা একদম তো ঝগড়া করে কিনা পড়ছে দোকানের, তোমার 5 টাকা 4 টাকা সরি 4 টাকা। চলো এবার যাই অন্য দোকানে এবার কিনে আসি। আর আজকে আমাদের এতটা মনটা খারাপ হয়ে আছে, সাবস্ক্রাইবার সাথে দেখা হচ্ছে, মানে এত সাবস্ক্রাইবার সত্যি এত সাবস্ক্রাইবার সাথে দেখা হচ্ছে, আমি জামা কাপড় শাড়ি ঝুলতে শাড়িটা দেখছি ঠিক আছে, আর সেখানে কথা বলতে তোমাদেরকে বলছি, আর মনটা এত খারাপ যে কার সাথে ঠিক করে কথা বলতে পারে না, তোমার দাদা এমনি সময় কথা বলে কি বলবো, আমার যেটা বেবি শাওয়ার লেখা ওটাই আমরা পাচ্ছি না। দাদাগুলো চিপলে কি করবে, এগুলো সব ডেকোরেশনে কাজে লাগবে, মানে খেতে কাজে লাগবে, ডেকোরেশন টাঙিয়ে রাখবি যে পারবে সে নিচে লয়া, খেতে কাজে লাগবে। আর এক রকম পাইডি, একটা অন্য কোম্পানির নেবো, একটা একটা ডোরিটোস নিয়েছি, একটা কুরকুরে নিয়েছি, একটা আমটা চিপ নিয়েছি, একটা লেসে নিয়েছি, আর একটা নেওয়ার আছে। চলো হ্যাঁ চলো, আমরা গড়িয়া স্টেশনে আছি আর 5 টাকা করে খেলনা বিক্রি হচ্ছে, দেখো এখান থেকে 5 টাকা খেলনা নেবো, 5 টাকা খোপা করবো চুল আর নাকে, আমরা এখন হচ্ছে বাড়ি যাবো, আর অত অত অব্দি লাইন পড়েছে, এতটা লাইন মানে এরকম লাইন পড়ে আমাদের চৌরাস্তা, টালিগঞ্জ চৌরাস্তার লাইনটা। আমার দাদার কাছে বাড়ি ছাড়তে আসতাম ঠিকই, মানে গড়িয়া পথে ছাড়তে আসতাম, তখন আমি বাড়ি যেতাম ওখান থেকে বেজে যেতাম আমার 9:10 বাজে। আজ অনেক হেঁটেছি, কী কী নিয়েছি ওদের ঘরে গিয়ে দেখাবো সব, আর একটা হেভি জিনিস খাওয়ার জন্য নিয়েছি, এটা কাল বানাবো তোমাদেরকে পরে গিয়ে বলবো। এখন হচ্ছে কি ফাইনালি আমরা ঘরে চলে এসেছি, আর তোমার বৌদির জন্য যে সারপ্রাইজটা আছে সে তোমার বৌদি বুঝেই গেছে কি আছে, কিন্তু কেমন শাড়ি আছে ও জানে না ঠিক আছে, ও হচ্ছে কি জানে যে শাড়ি অর্ডার করবো, কিছু শাড়ি আমাকে দেখেছিল কিন্তু ওর মধ্যে কোনটা নিয়েছে তোমার বৌদি এখন জানতে পারবে। তাহলে এবার আনবক্সিং করবো কিন্তু জানি না কোন শাড়িটা আছে, মনে হচ্ছে আমার জামাকে দেখেছিল যে শাড়িটা সেই শাড়িটাই অর্ডার করেছে, চলো দেখি ওই শাড়িটা কিনা ঠিক আছে, তো আমি জানি না এখনো কিন্তু বলেছে আমি জানি না। জানিস কি বললো এটা বেশি দামেরটা, কম দামেরটা তুই অর্ডার করিসনি, চলো আমার সাথে ঝগড়া করেছিল, তোমাদেরকে বলে দিলাম ঝগড়া করেছিল, দিয়ে ঝগড়া হয়েছিল, আমি কিন্তু জানি না এই শাড়িটা অর্ডার করেছে। তুই কোনটা বেশি যেটা তুই দেখাছিস এটা কম দামের মধ্যে আছে না, না ওটা আমার ফোনে আছে, না আমার ফোনে তো মনে আছে যেটা কম দামের অর্ডার করেছিল, এই যে শাড়িটা বলছিল ও অর্ডার করবে এটা হচ্ছে কম দামের শাড়িটা, আর এটা হচ্ছে বেশি দামের শাড়িটা, আমি ভেবেছিলাম এইটা অর্ডার করবে কিন্তু না, খুশি এটা খুব পছন্দ হয়েছে আমার, পছন্দ হয়েছে না, তুই এমনি কোনটা ভেবেছিলি যদি কোনটা নিবি এটাই ভেবেছিলি না ওটা, কোনটা ভেবেছিলি কোনটা নিবি, এটা কম দামের এটাই লাস্ট ভেবেছিলাম, এটাই কম দামের এটা নেব, কিন্তু মনে মনে কি ভেবেছিলি, মনে মনে ভেবেছিলাম এটা, কে খুশি তো, হ্যাঁ এবারে হচ্ছে কি আমার বাড়িতে কি কি এনেছি সেগুলো দেখানো যাক, এটা আবার খুলে দেখাই, এই একই তো লাগবে সুন্দর, না একটু
কাপড়টা খুব ভালো, সব কাপড়। হ্যাঁ, এটা হচ্ছে কি রিতিকার সাদের গিফট, ভালো তো? সাদের গিফট কত কিছু, এর আগেও সাদের গিফট হয়ে গেছে, লকেট আর চেইন মতো। এই দেখো, তাও রাখছে ইয়েলো কালার। আমার কাছে ইয়েলো কালার এরকম শাড়ি নেই, আর যেগুলো আমরা কিনেছি আজকে সেগুলো তোমাদের দেখাই। ফার্স্ট এবার খাওয়ার দাওয়ার থেকে শুরু করি, মানে চকলেট, পাঁচ রকম চকলেট, নেসলে আছে, মাঞ্চ আছে, ফাইভ স্টার আছে, মিল্কি বার আছে, ডেয়ারি মিল্ক আছে। এটা হলো চকলেট। এরপরে আসবে চিপস। এবার হচ্ছে কি চিপস, ফার্স্ট চিপস হচ্ছে, এটা বেশি টাকা নেই, এটা 20 টাকা আঙ্কেল চিপস একটা। আমি হচ্ছে কি দিতে ভেবেছিলাম যে সব রকম কোম্পানি নিয়েছে, পাঁচ রকম কুরকুরে পপকর্ন। ও তোমরা যে কোম্পানিটা দেখো, লেজার লেমনটা, এটা কি ডোরিটোস কটা আটা কই হ্যাঁ, আরে একটা আলাদা চিনি এই পেছনে আছে। ও বাবা, তেলাম খেয়েছি না, এইটা হচ্ছে কি আমাদের একটা সে দিদি কি করে গিফট করেছে, এই বাসের মধ্যে গিফট করেছিল সেই চিপসটা। এবার হচ্ছে কি ফল, পাঁচ রকম, নেশপাতি, আপেল, বেদানা, একটা মুসুম্বি আছে, একটা আম আছে, আর একটা জিনিস খেলনা দেখাচ্ছি, এই যে মালা ঘুমি সেটা লাগে, আর তোমার হচ্ছে খেলনা। এবার হচ্ছে খেলনা, আর বলছিলাম যে পাঁচ টাকা করে যে খেলনাগুলো সেগুলোর মধ্যে পাঁচ রকম দিন ছ রকম দিয়েছে। হ্যাঁ, একটা এই খরগোশ, এখানে লজেন্স আছে, একটা এই ঘড়িটা, এটা উল্টো হচ্ছে না কোন, এই তো এটা সোজা এই ঘড়িটা, এমনি সব লজেন্স, এটা বাসি বাজে রে, এটা কি, এটা এটা মিকি মাউস না, টেডি টেডি টেডি, এটা তো টেডি বিয়ার, এটা আমার ঘর, এটা বড়ের ঘর, বড়ের মনের ঘর এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা বল, ছেলেদের জন্য ফুটবল, ফুটবল, আর এটা হচ্ছে ছোটা ভীম, এই দেখো। আর কালকে হচ্ছে যদি চুটকিটা পাই নিয়ে আসবো, এই বেলুন নেওয়া হয়েছে এক প্যাকেট, আর রেড বেলুন নেওয়া হয়েছে এক প্যাকেট, আর কি নেওয়া হলো, হ্যাঁ আর কিছু কানের নেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট দিকে, আর নাকের নিয়েছিলাম, আর ছোটো ছোটো কানের নিয়েছি, এটা তোমার দাদার জন্যে, মানে একটা একটা করে পড়বে, যখন একটা হারিয়ে গেলে একটা করতে পারবে। এই নাকেরটা হচ্ছে সাদের দিন, দেখা যাবে ওরকম করে সাদের দিন পরবো, এই যেরকম বড়ো নাকের একটা রঙ হবে, ভালো লাগবে। আর একটা এমনি স্টোনের নিয়েছি সবসময় পরার জন্য, এই দেখো ছোট্ট, মানে আমার সোনার নাকেরটা ভেঙে গেছে। আর এই দুটো কানের নিয়েছি, একটাই দেখাচ্ছি তুলে, আমার এই ওপরটা ফুটো আছে, এই কানে কানেতে পরার জন্য নিয়েছি, কারণ এই কানটা মানে আছে আমার বন্ধ বন্ধ হয়ে গেছে, পরবো এই কানটা, সেই জন্য এই কটা জিনিস নিয়েছি ছোটো 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 ছোটো। গাইস আমাদের হচ্ছে ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমরা দেখো বেবি শাওয়ার হচ্ছে কি অর্ডার করছি, মানে হচ্ছে কি এইটা পাবো না ভেবেই নিয়েছি, আর বাই চান্স যদি না পাই তাহলে অর্ডারটা একদমই মিস হয়ে যাবে, আর আসবে ঠিক আছে, এটা কালকেই দিয়ে যাবে। দেখো কী কী আছে, দেখো একসাথে দেখলাম যে একদম ভ্যালু ফর মানি আছে, এইটা থাকবে, আপনার হচ্ছে কি এই ব্লু আর পিঙ্ক কালারে 51টা আপনার 50টা বেলুন থাকবে, বেবি শাওয়ার লেখা থাকবে, পুতুল থাকবে, স্টার থাকবে, তার ফুট থাকবে, ইটস বয় ইটস গার্ল। তো দেখো তোমরা কমেন্টসেই বলো যে কেমন হয়েছে, আমার বুদ্ধি যাবি না কি শ্বাসকষ্ট হচ্ছিল, আবার হঠাৎ করে আমি থাকলেও শিখবি, তাও খাইনি, ঠিক আছে নিজে নাটক করে খাইনি, তো কি কাজ করছিল এই করে খাইনি, না খেয়ে লাস্ট পর্যন্ত আমি খাই দিলাম, খেলো খেয়ে দিয়ে এখন ঠিক আছে। তো তাহলে আচ্ছা তুই থাকছি, দেখো আমাদের নেক্সট ততক্ষণের জন্য টাটা।